ফেসবুকে সরকার বিরোধী পোস্ট দেয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল সহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনাল বিচারক আসামস জগলুল হোসেনের আদালত পরোয়ানা জারি করে। এছাড়াও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 30 সেপ্টেম্বর ধার্য করেছে আদালত। এর আগে গত 13 জুন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে 7 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন সিটিটিসির উপপরিদর্শক আফসার আহমেদ।